শরীরে করোনা ভাইরাসের টিকা পরীক্ষার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ থেকে ডাক পেলেন কাকসার যুবক চিরঞ্জিৎ ধীবর। চিঠি পেলেই ভুবনেশ্বরের হাসপাতালে পৌঁছে যাবেন। দুদিন আগেই আইসিএমআরের বিজ্ঞানী সমীরণ পাণ্ডা টেলিফোন করে এই খবর জানান। ইস্পাতনগরীর শিবাজি রোডের বাসিন্দা প্রাথমিক স্কুল শিক্ষক চিরঞ্জিৎ 27 এপ্রিল তার শরীরে টিকা পরীক্ষার আগ্রহ জানিয়ে আবেদন জানান। ইংরেজির শিক্ষক বছর 30-এর ওই যুবককে রাজ্য থেকে কোভিড-19 ভ্যাকসিন পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে। দেশের 12টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে উড়িষ্যার ভুবনেশ্বরের কেন্দ্র থেকে চিকিৎসক বেঙ্কট রাও তাকে আশ্বস্ত করেছেন। চিরঞ্জিৎ বলেন, চিঠি পাওয়ার পর আমি রাজ্য সরকারের কাছে ভুবনেশ্বর যাতায়াতের ব্যবস্থা চেয়ে আবেদন করব। সাড়া না পেলে নিজের মোটর বাইকেই বেরিয়ে যাব ভুবনেশ্বরের পথে। আমাকে এবার ভ্যাকসিন পরীক্ষায় নাবতেই হবে। করোনার মতো অতি মহামারীর প্রতিষেধক আবিষ্কারে নিজেকে উৎসর্গ করতে পেরে আমি খুব খুশি। পরপর 8 বার স্বাস্থ্য পরীক্ষা হবে আমার, তাই চিঠি পাওয়ার 2-3 দিন পরেই বেরিয়ে যেতে হবে, তারপরেই শারীরিক পরীক্ষা চালু হয়ে যাবে। বাবা তপন ধীবর ও মা প্রতিমা দেবীর আশা, ছেলে দেশের জন্য কিছু করুক। প্রথম প্রথম ছেলের এই মানব কল্যাণ ব্রত নিয়ে মা প্রতিমা দেবীর আপত্তি থাকলেও এখন আর নেই। তিনি জানান, ছেলে দেশ মায়ের সেবায় যাচ্ছে, দেশ ও মানব সেবায় সমর্পণ করছে নিজেকে। এখন গর্ব হচ্ছে আমার, সমগ্র দেশবাসীর আশীর্বাদ ওর সঙ্গে রয়েছে। ও সুস্থ হয়ে বাড়ি ফিরবেই, দেশের মঙ্গল করলে ছেলেরও মঙ্গল হবে। বছর 30-এর চিরঞ্জিতের এই লড়াকু সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন ওই স্কুলের সহকর্মীরাও। আগামী 1 সপ্তাহের মধ্যেই উড়িষ্যা থেকে তার ডাক আসবে বলে আশা করছেন চিরঞ্জিৎ ধীবর। এতক্ষণ আমাদের খবরের এক ঝলক দেখলেন, কেমন লাগলো জানাবেন। আপনিও হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী সাংবাদিক। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর 8080539595। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।